আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NsdoT কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম খুবই পুষ্টিকর একটি খাবারের রেসিপি নিয়ে। সজনে পাতাতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ, কিন্তু এই শাকটি আমরা নর্মালি খেতে চাই না, তাই একটু ভিন্ন উপায়ে সজনে পাতা দিয়ে আমি একটি রেসিপি তৈরি করছি। ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেই। আমি এখানে কিছু টাটকা সজনে পাতা নিয়েছি, এগুলোকে আমি ডাটা সহ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটি চালনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ডাটা থেকে সজনে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি সবগুলো সজনে পাতা আলাদা করে নিয়েছি। এবার একটি বোর্ডে নিয়ে আমি ছুরির সাহায্যে যতটা সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। যদিও সজনে পাতার সাইজ ছোটো থাকে, কিন্তু তারপরেও আমি আরও কিছুটা কুচি করে নিচ্ছি। সজনে পাতাটা কুচি করে নেওয়া হয়েছে। এই কেটে নেওয়া পাতার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দুই তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি, এক চা চামচের মতো আদা রসুন পেস্ট দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে কোচলে মেখে নিলে দেখা যাবে পাতা থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতের তালুতে সামান্য পরিমাণ তেল মেখে আমি অল্প অল্প সজনে পাতার ব্যাটার নিয়ে এরকম গুল করে তারপর চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে আমি পাকোড়ার শেপ দিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো সজনে পাতার পাকোড়া বানিয়ে নিচ্ছি। আমার পাকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবার চুলায় ভেজে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সজনে পাতার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। যখন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি। দুই সাইড থেকে নেড়ে চেড়ে ভেজে নিলে যখন বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। এভাবে গরম গরম সজনে পাতার পাকোড়া ছোট থেকে বড় যে কেউ খেতে খুবই পছন্দ করবে। অনেকে শাক খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি পাকোড়া বানানো হয় তাহলে আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।